আবু জুনায়েদের গোয়ালঘরের উত্তরের শেডে সান্ধ্য আড্ডাটি চালু হয়ে গেল। যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ক্লাবে যেতে অপছন্দ করেন, গাছের গুঁড়ির আড্ডায়ও যেতে পারেন না, এই নতুন আসরটি চালু হয় অনেকেই হাফ ছেড়ে বাঁচলেন। বিশ্ববিদ্যালয় ক্লাব একটি বাজার, সেখানে তাস চলছে, দাবা চলছে, টেনিস, ব্যাডমিন্টন, এমনকি রাতের বেলা জুয়া পর্যন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের দলাদলির প্রধান আখড়া হলো এই ক্লাব। সর্বক্ষণ সভা হচ্ছে, গুজ গুজ ফুসফুস চলছে, কে কাকে ল্যাং মেরে এগিয়ে গেল, কে সরকারের চামচাগিরি করতে গেল, কে আধারাতে বউকে ধরে পেটায়, কাজের বেটির সঙ্গে কে লটর ফটর কাণ্ড শুরু করেছে, এই সকল মুখরোচক সংবাদ ক্লাবের হাওয়ায় ভেসে ভেসে বেড়ায়। যে সকল শিক্ষক নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারেন না, ক্লাবের এই পাঁচ মিশালি আড্ডায় বড় বেচারা বেচারা অনুভব করেন। ক্লাব ছাড়া শিক্ষকদের আরও একটি আড্ডা আছে আবাসিক এলাকার ভেতরে। ডক্টর আহমদ তকির বাড়ির সামনে একটা গাছের গুঁড়ির উপর সন্ধ্যাবেলায় আড্ডাটি বসে। ঝড় বৃষ্টি হলে লোকজন ডক্টর আহমদ তকির ড্রয়িং রুমে এসে আশ্রয় নেন। একবার ঝড়ের সময় প্রকাণ্ড একটি শিশু গাছ কাণ্ড শুদ্ধ উপরে উঠে এসে ভূপাতিত হয়েছিল। ডালপালা সব ছেঁটে ফেলে সরানো হয়েছে, কিন্তু ডক্টর আহমদ তকি এবং তার মতো আরও কতিপয় প্রবীণ শিক্ষক এই গুঁড়িটি সরাতে দেননি। তারপর থেকে এই গুঁড়িটি সান্ধ্য আড্ডার স্থান হিসেবে এন্তার কুখ্যাতি অর্জন করেছে। কী কারণে এই গুঁড়ির আড্ডাটির দুর্নাম একটু বুঝিয়ে বলার অপেক্ষা রাখে। ডক্টর আহমদ তকি ঘোষণা করেছেন তিনি একজন নাস্তিক, আল্লাহ রাসুলের ধার তা না পারলেও চলে, কোরআন হাদিসে তার বিশ্বাস নেই। এই আড্ডায় মাঝে মাঝে নাস্তিকতা বিষয়ক আলাপসালাপ হয়। বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু সিনিয়র শিক্ষক, এমনকি তরুণদের মধ্যেও কেউ কেউ নিজেরা সরাসরি নাস্তিক না হয়েও ডক্টর আহমদ তকিকে পছন্দ করে থাকেন। কারণ ডক্টর আহমদ তকি একদিকে যেমন গোঁয়ার, তেমনি আবার রসিকও বটে। এ ধরনের মানুষ, যিনি নিজের বিজ্ঞতা বা অজ্ঞতা চিৎকার করে প্রকাশ করতে পারেন, তার কিছু চেলা জুটে যাবে, এটা তো খুবই স্বাভাবিক। ডক্টর আহমদ তকি হলেন গাছের গুঁড়ির আড্ডার প্রধান ব্যক্তি, অন্যদের ভূমিকা নিতান্তই গৌণ। সাম্প্রতিককালে প্রবীণ শিক্ষকদের অনেকেই এই গাছের গুঁড়ির আড্ডায় আসতে আরম্ভ করেছেন। ডক্টর আহমদ তকির ব্যক্তিত্বের আকর্ষণ তার একমাত্র কারণ নয়। ডক্টর আহমদ তকি ভদ্রলোকটি একাধারে নাস্তিক এবং আবু জুনায়েদের বিরোধী। কোনো রকম রাগঢাক না করেই উপাচার্য আবু জুনায়েদকে তিনি ছাগল, বলদ, গাধা ইত্যাকার নামে সম্বোধন করে থাকেন। প্রবীণ শিক্ষকদের অনেকেরই আবু জুনায়েদের প্রতি জন্মগত বিতৃষ্ণা রয়েছে। তাদের মতো উপযুক্ত ব্যক্তিত্ব থাকতে আবু জুনায়েদের মতো একজন ওচা মার্কা মানুষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসনে বসল, এই ঘটনাটা কি আবু জুনায়েদের প্রতি বিদিষ্ট হওয়ার মুখ্য কারণ হতে পারে না? কিছুদিন থেকে কয়েকদিন অন্তর অন্তর সুন্দরী দিলরুবা খানম এই আড্ডায় অংশগ্রহণ করতে আরম্ভ করেছেন। যদিও প্রবীণ শিক্ষকদের স্ত্রীরা দিলরুবা খানমকে ভীষণ অপছন্দ করেন, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও তারা দিলরুবা খানমের সঙ্গে মেলামেশা করেন। দিলরুবা খানম যখন আসেন, তার পিঠ ঝাঁপা এলানো চুলের সৌরভে বাতাস পর্যন্ত গন্ধময় হয়ে ওঠে। কাঠ কয়লায় আগুনের ছোঁয়া লাগলে যেমন নতুন করে আগুন জ্বলে ওঠে, তেমনি দিলরুবা খানম এলেই বুড়ো অধ্যাপকেরা রক্তের মধ্যে যৌবনের তেজ অনুভব করতে থাকেন। দিলরুবা খানম ঝড়ের মতো আসেন, ঝড়ের মতো চলে যান, এই গতিময়তাই তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। তিনি এসে আবু জুনায়েদের কুকীর্তির কথা পাঁচ কাহন করে বলতে থাকেন। তার মধ্যে সত্যের ভাগ যথেষ্ট নয়, তথাপি তার বলার ভঙ্গিটি এমন মনোরম যে সকলকে তার মতে সায় দিতে হয়। আবু জুনায়েদকে দেখলে মানুষের শরীরে বোয়াল মাছের মাথা লাগানো এক কিম্ভূত কিমাকার প্রাণীর মতো মনে হয়, এই আশ্চর্য সাদৃশ্যটি তিনি এই আড্ডায় এসে আবিষ্কার করেছিলেন। বিশ্ববিদ্যালয় ক্লাবে যারা যান না, গাছের গুঁড়ির নাস্তিকদের আড্ডায় যেতে ঘৃণা বোধ করেন, সেই সমস্ত শিক্ষকেরা আবু জুনায়েদের গোয়ালঘরে সন্ধ্যাবেলা আসতে আরম্ভ করেছেন। আবু জুনায়েদ ভেবে দেখলেন, এবারেও বিনা প্রয়াসে ভাগ্য তাকে অনুগ্রহ করেছে। তিনি ভীতি এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন, মানসিক নিঃসঙ্গতা বোধ তাকে ভয়ানক রকম পীড়ন করছিল। বাড়িতে নুরুন্নাহার বানুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঝগড়ার সম্পর্ক একটি সম্পর্ক আবু জুনায়েদ গভীরভাবে উপলব্ধি করলেন। তার প্রবল শঙ্কা, শেখ তবারক আলীর দেয়া গরু এবং গোয়াল বিষয়ক ঘটনাগুলো প্রকাশিত যদি হয়ে পড়ে,
তিনি সমাজের সর্বকালের সবচাইতে দুর্নীতিপরায়ণ উপাচার্য হিসেবে নিন্দিত হবেন। আত্মহত্যা করেও তিনি কলঙ্কের দায় থেকে মুক্ত হতে পারবেন না। এই আড্ডাটি জমে উঠতে দেখে তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। মনে মনে ভাবলেন, তিনি যে মাঝে মাঝে শুক্রবার মসজিদে গিয়ে নামাজ পড়েন, আল্লাহ তাআলা তার কিছু ফল দিতে আরম্ভ করেছেন। নইলে বলা নেই, কওয়া নেই, বলতে গেলে একেবারে শূন্য থেকে এই আড্ডাটি জমে উঠত না। মাওলানা আবু তাহের শুভ সূচনাটি করে দিয়েছেন, এ কথা সত্য বটে, কিন্তু আল্লাহ তো তার রহমত কোনো ব্যক্তির অছিলায় বকশিস করে থাকেন। আবু জুনায়েদের গোয়ালঘরের আড্ডায় যে সমস্ত শিক্ষক আসতে শুরু করেছেন, তাদের সম্পর্কেও কিছু না বললে অন্যায় করা হবে। মাওলানা আবু তাহের নিছক খেয়ালের বসে মিনি চিড়িয়াখানায় ভিড় গড়ে দিয়েছিলেন। তারপরে জনার্দন চক্রবর্তী চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য এসেছিলেন। তারপরে এসেছিলেন পালি বিভাগের ডক্টর সুমঙ্গল বড়ুয়া। বড়ুয়া বাবু তার জন্য একটি বাড়ি বরাদ্দের তদবির করতে এসেছিলেন। আবু জুনায়েদ এমনভাবে তার সঙ্গে কথা বলেছেন, তিনি বাড়ি পেতেও পারেন আবার নাও পেতে পারেন। পেতে পারেন কারণ তার চাকরি অনেক দিনের, আবার না পেতে পারেন কারণ বাড়ি খুব অল্প, দাবিদার অনেক। যা হোক, তিনি চেষ্টা করবেন। তারপর থেকে সুমঙ্গলবাবু আড্ডায় স্থায়ী সদস্য হয়ে গেলেন। তিনি আবু জুনায়েদের গরু এবং পাখিগুলোকেও পছন্দ করে ফেললেন। ডক্টর সুমঙ্গল বড়ুয়ার পর ফিজিক্স বিভাগের ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেনের ইন্টারমিডিয়েটে থার্ড ডিভিশন ছিল, সেটাই তার প্রফেসর হওয়ার পথে মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভুরি ভুরি থার্ড ডিভিশন পাওয়া শিক্ষক প্রফেসর হয়ে গেছেন, সেটা আসল কথা নয়। বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে ডক্টর হোসেনের সম্পর্ক ভালো নয়, বিভাগীয় চেয়ারম্যান অনুমোদন করছেন না বলেই তার প্রমোশন ঠেকে আছে। উপাচার্য সাহেবকে গোয়ালঘরে নিরিবিলিতে পাওয়া যায়। তার উপর যে দীর্ঘকাল ধরে অবিচার চলছে, সেই দুঃখের কথাটি জানাতে এসেছিলেন। আবু জুনায়েদ জানিয়েছেন, ফিজিক্স বিভাগের চেয়ারম্যান খুব ঘাওড়া টাইপের মানুষ, তবু তিনি তার প্রভাব খাটিয়ে চেষ্টা করবেন কিছু করা যায় কিনা। তারপর থেকে সন্ধে হলেই ডক্টর দেলোয়ার হোসেন আড্ডায় হাজির থাকতে আরম্ভ করলেন। এভাবে তিন মাসের মধ্যে অর্থী প্রার্থী মিলিয়ে 20-25 জন শিক্ষক গোয়ালঘরে নিয়মিত হাজিরা দিতে আরম্ভ করলেন। দর্শন বিভাগের আয়েশা খানম আসতে আরম্ভ করায় আড্ডাটির কিঞ্চিত জৌলুস বেড়েছে। আয়েশা খানমের তেমন কোনো দাবি নেই, তবে তিনি পুরুষের উপর প্রভাব বিস্তার করে যৌন সুখের মতো এক প্রকার সুখ অনুভব করে থাকেন। এই মহিলাকে সকলে কেন এড়িয়ে চলতেন এক কথায় বলা মুশকিল। হয়তো তার বয়স একটু বেশি, হয়তো তার স্থূল বপু এবং পান্দোক্তা খাওয়া গ্যাটগেটে লাল দাঁতের কারণে পুরুষ শিক্ষকরা তাকে পছন্দ করেন না। মাছ যেমন পানিতে সাঁতার কাটে, পাখি আকাশে ওড়ে, আয়েশা খানমও এই আড্ডার মূল কুশীলবদের একজন হয়ে গেলেন। তিনি সদস্যদের জন্য বাড়ি থেকে কখনো চিড়ে ভাজা এবং কোরানো নারকেল এনে সকলকে খাওয়াতেন। মাঝে মাঝে আবু জুনায়েদকেও কিছু গাঁটের পয়সা উপুর করতে হতো। আড্ডার সদস্যদের নিয়মিত চা এবং বিস্কুট সরবরাহ করতে হতো। নিরামিষ আড্ডা স্থায়ী হয় না। একবার তিনি সেরা দোকান থেকে তন্দুরি এবং শিক কাবাব এনে সকলকে খাইয়েছেন। আরেকবার নাতি অন্তুর জন্মদিনে সকলকে সন্দেশ পায়েস এবং সবরিকলা দিয়ে আপ্যায়ন করেছেন। আবু জুনায়েদ লক্ষ্য করেছেন, তার এখানে যারা আসেন তারা কেউ বিশ্ববিদ্যালয়ের বেগুনি, হলুদ এবং ডোরাকাটা দলের সঙ্গে যুক্ত নন, সকলেই আলাদা আলাদা ব্যক্তি, কারও দলীয় পরিচয় নেই। ক্ষমতার সঙ্গে যুক্ত থাকাই নির্দলীয় শিক্ষকদের সবচাইতে বড় দল। আবু জুনায়েদ ভাবনা চিন্তা করতে আরম্ভ করেছেন, এই ভাঙাচোরা শিক্ষকদের সংগঠিত করেই তিনি ইচ্ছে করলে একেবারে নিজস্ব একটি দল খাড়া করতে পারেন। তার নিজের ডোরাকাটা দলটির কোনো কোনো শিক্ষক তাকে এমনভাবে নাজেহাল করতে আরম্ভ করেছেন, আত্মরক্ষার্থে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এ কথাটা তার বিবেচনার মধ্যে রয়েছে। আবু জুনায়েদের চুটি আড্ডা দেওয়ার একটি বড় অসুবিধা হলো, টেলিফোন এলে তাকে বারে বারে ছুটে গিয়ে কল রিসিভ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তো সরকারি বেসরকারি নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যেতে হয়। বারবার উঠে যেতে হয় বলেই গল্পগুজবের মাঝখানে ছেদ পড়ে যায়। এক সন্ধেবেলা জনার্দন চক্রবর্তী একটি অভিনব প্রস্তাব করে বসলেন। বৎস আবু জুনায়েদ, তোমাকে টেলিফোনে কথা কহিবার জন্য বারে বারে উঠিয়া যাইতে হয়,
ইহা আমাদের দৃষ্টিতে অত্যন্ত অশোভন বলিয়া প্রতীয়মান হয়। উপাচার্য কেন বারবার টেলিফোন যন্ত্রের কাছে ছুটিয়া যাইবে? ইহার অন্যরকম একটা বিহিত বাহির করিতে চেষ্টা করো। আবু জুনায়েদ বললেন, স্যার কি করতে বলেন? তাহলে টেলিফোন কি রিসিভ করব না? বৎস আবু জুনায়েদ, আমার কথার মর্ম তুমি অনুধাবন করিতে পারো নাই। তুমি টেলিফোনের কাছে যাইবে কেন? টেলিফোন যন্ত্র তোমার কাছে ছুটিয়া আসিবে। কি করে সম্ভব স্যার? বৎস, তুমি সরল জিনিসটি বুঝিতে পারিলে না। তুমি বাড়ি হইতে টেলিফোন যন্ত্রের শাখা অত্র স্থানে টানিয়া আনার হুকুম করো। বিশ্ববিদ্যালয়ের কাজকর্মও এইখানে বসিয়া তুমি সম্পন্ন করিতে পারিবে। জায়গাটি অতীব মনোরম, গাভীটি তো অনিন্দ সুন্দর, বিহঙ্গগুলির কলকাকুলি শুনতেও বেশ লাগে। আধারাত কাজ করিলেও শরীরে মনে কোনো শ্রান্তি অনুভব করিবে না। আমরা তো প্রত্যহ আসিয়া থাকি। বিশ্ববিদ্যালয়ের কর্মে যাহারা তোমার দর্শন লাভ করিতে চায় তাহারাও এখানে আসিবে। তুমি হুকুম করো। জনার্দন চক্রবর্তীর ঝুনো মস্তকে এরকম সুন্দর একটি পরামর্শ লুকিয়ে থাকতে পারে কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। মাওলানা তাহের বললেন, জনার্দন বাবু একটি চমৎকার প্রস্তাব করেছেন। ওল্ড মানে গোল্ড, এই কথা প্রমাণিত হল। দুনিয়াতে বুড়ো মানুষের প্রয়োজন ফুরিয়ে যাবে না। বাদশাহ সিকান্দার জঙ্গে যাওয়ার সময় একদল বুড়ো মানুষ সঙ্গে সঙ্গে রাখতেন। কোনো বিপদ আপদ হলে তারা মুশকিল আসানের পথ বাতলে দিতেন। একবার হলো কি জানেন? আয়েশা খানম মাওলানা তাহেরের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, তারপর আপনি একটা গল্প শুরু করলেন, কিন্তু আমরা চাই আগামী কালই টেলিফোনের এক্সটেনশন লাইন নিয়ে আসা হোক। দু চার দিনে গোয়ালঘরের উত্তরের শেডে টেলিফোনের এক্সটেনশন নিয়ে আসা হলো। টেবিল পাতা হলো, কোনার দিকে দুটো শেলফ বসে গেল। গোয়ালঘরে উপাচার্যের একটা নতুন অফিস তৈরি হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের খুচরো খাচরা কাজগুলো মিয়া মুহাম্মদ আবু জুনায়েদ নতুন অফিসে বসেই সারতে লাগলেন। অনানুষ্ঠানিকভাবে যারাই দেখা করতে আসেন তাদেরকে উত্তরের শেডে আসতে বলা হলো। মোগল সম্রাটেরা যেমন যেখানে যেতেন রাজধানী দিল্লিকে সঙ্গে করে নিয়ে যেতেন, তেমনি আবু জুনায়েদও দিনে একবেলার জন্য গোটা বিশ্ববিদ্যালয়কে গোয়ালঘরে ঢুকিয়ে ফেলতেন। দিনে দিনে গোয়ালঘরটাই বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড হয়ে উঠল। সেদিক দিয়ে দেখতে গেলে এটা পৃথিবীর একমাত্র গোয়ালঘর যেখান থেকে আস্ত একটি বিশ্ববিদ্যালয়ের কর্মপদ্ধতি পরিচালিত হয়। আর কিছুদিন না যেতে গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় একটা চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে গেল। উপাচার্য সাহেব বিকেলবেলা গোয়ালঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের নানা কাজকর্ম পরিচালনা করে থাকেন। তার গরু এবং মিনি চিড়িয়াখানা সম্বন্ধেও নানা রকম আজগুবি খবর ছড়িয়ে পড়তে থাকল। এটাকে ঠিক গরু বলা যাবে কিনা সে ব্যাপারেও বিতর্ক আছে। গরুটির গর্ভধারিণী হল সুন্দরবনের একটা শিঙাল মাদি হরিণ এবং বাবা অস্ট্রেলিয়ান ষাঁড়। মাদি হরিণের গর্ভে এবং অস্ট্রেলিয়ান ষাঁড়ের ঔরসে উপাচার্য সাহেবের গরুটি পয়দা হয়েছে। গরুটির আকার প্রকার গরুর মতো, গায়ের রং, চোখের দৃষ্টি এবং স্বভাবের চঞ্চলতা সবটা হরিণের মতো। গরুটি এই অল্প সময়ের মধ্যে উপাচার্য সাহেবের কলিজার টুকরো হয়ে দাঁড়িয়েছে। একদণ্ড দৃষ্টির আড়াল করতে চান না। নিজের হাতে উপাচার্য সাহেব গরুটিকে খাওয়ান, নিজে গোসল করান, সাধ্যমতো মলমূত্রও নিজে পরিষ্কার করেন। অন্য কাউকে গরুটির ধারে কাছেও ঘেঁষতে দেন না। এটাই একমাত্র গুজব নয়, গরুটাকে কেন্দ্র করে আরও একটা কাহিনী বিশ্ববিদ্যালয়ের নিম্নশ্রেণীর কর্মচারী এবং মহিলা মহলে চালু হয়ে গেছে। একটা জিন বা পরীর সঙ্গে উপাচার্য আবু জুনায়েদের গভীর ভালোবাসা হয়েছে। এই পরীটাই দিনের বেলা সুন্দর একটা গরুর বেশ ধরে গোয়ালঘরে শুয়ে থাকে। রাত গম্ভীর হলে অনিন্দ সুন্দর একটা মেয়ে মানুষ হয়ে আবু জুনায়েদের সঙ্গে রংঢং মতো কিছু করে। আবু জুনায়েদ রাতে ঘরে থাকেন না, পরিকন্যার সঙ্গে গোটা রাত অশনাই করে কাটিয়ে দেন। এখন আবু জুনায়েদের সঙ্গে তার বড় পত্নী নুরুন্নাহার বানুর কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীতে কথা বলা পর্যন্ত বন্ধ। তৃতীয় আরেকটি গুজব টিচার্স ক্লাবে তৈরি হয়েছে। তার মধ্যে বিশেষ চমৎকারিত্ব নেই, নিতান্ত সাদামাটা ধরনের। সেটা এরকম, আবু জুনায়েদ নাকি স্থির করেছেন উপাচার্যের চাকরির মেয়াদ ফুরলে তিনি দুধের ব্যবসা করবেন, কারণ তিনি হিসেব করে দেখেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার চাইতে গাভী পুষে গোয়ালাগিরি করা অনেক ভালো।
কিছুদিন বাদে নিউজ প্রিন্টে ছাপা একটি লিফলেট হাতে হাতে তামাম বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে গেল। লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে উপাচার্য না গোয়াচার্য। কারা এই লিফলেট ছেপেছে, কারা বিলি করছে তার কোনো উল্লেখ নেই। মূল বয়ানটা এরকম: ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের সচেতন কর্মচারী এবং দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের গরীয়ান ঐতিহ্যের কথা অজানা থাকার কথা নয়। এই বিশ্ববিদ্যালয়ের চাইতে বাংলাদেশের গর্ব করার সম্পদ দ্বিতীয়টি নেই। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা এই অঞ্চলে একটি নতুন ইতিহাসের ভিত্তিভূমি রচনা করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গর্ভ থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম জন্ম নিয়েছে। এই বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞান মেধা মনীষায় একদা সমস্ত ভারতবর্ষে একটা বিশিষ্ট স্থান দখল করে নিয়েছিল। মাননীয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত দেশপ্রেমিক নাগরিক বৃন্দ, আপনারা সকলে এই বিশ্ববিদ্যালয়ের স্বর্ণোজ্জ্বল গৌরবমণ্ডিত দিনের কথা স্মরণ করে অশ্রুপাত করুন। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের সে অতীত দিনের গৌরবের লেশমাত্র অবশিষ্ট নেই। বিশ্ববিদ্যালয়ে হরদম খুনোখুনি চলছে, নিয়মিত ক্লাস বসছে না, পরীক্ষা হতে পারছে না, সেশন জট লেগে আছে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোতে ছেলেদের চাকরির বয়স চলে যায়, মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনে সর্বত্র দুর্নীতির আখড়া বসেছে। বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সমস্ত অপকর্মের জন্য দায়ী ডোরাকাটা দল। ওই দলটি কতিপয় দেশদ্রোহী শিক্ষকদের একটি সংগঠন। তারা ছলে বলে কৌশলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা আপন মুঠোয় নিয়ে এই সুপ্রাচীন বিদ্যাপীঠটি ধ্বংস করার ষড়যন্ত্রে সর্বক্ষণ তৎপর রয়েছে। ডোরাকাটা দল এমন এক ব্যক্তিকে উপাচার্যের পবিত্র আসনটিতে বসিয়েছে জ্ঞান বিদ্যার প্রতি যার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। ওই উপাচার্যটি তার পোষাগরুর পেছনে যত সময় ব্যয় করেন, গোটা বিশ্ববিদ্যালয়ের জন্য তার তিন ভাগের এক ভাগ সময় ব্যয় করেন না। এই ব্যক্তি এই ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়টিকে গোশালায় পরিণত করার বন্দোবস্ত একরকম পাকা করে এনেছেন। এই ব্যক্তি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, শুধু কঙ্কালটিই টিকে থাকবে। এখনো সময় চলে যায়নি। সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আমাদের এই মহান বিশ্ববিদ্যালয়টিকে ডোরাকাটা দল এবং তাদের মনোনীত উপাচার্য আবুজুনায়েদের চক্রান্ত থেকে রক্ষা করার জন্য সকলে এগিয়ে আসুন। এই লিফলেটের কয়েকটি কপি যথারীতি গোয়ালঘরের সান্ধ্য আসরে এসে পৌঁছালো। আড্ডায় রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। সকলেরই একটা প্রশ্ন, এই নোংরা কর্ম কে বা কারা করতে পারে? সকলেরই ধারণা গাছের গুঁড়িয়াওয়ালাদের সঙ্গে এই লিফলেটের একটা সম্পর্ক অবশ্যই আছে। ডক্টর দেলোয়ার হোসেন নিশ্চিত করে বললেন, ডক্টর আহমদ তকির উস্কানিতেই এই লিফলেট ছাড়া হয়েছে। তকি সাহেবের সার্ভিস এক্সটেনশনের আবেদনপত্রে উপাচার্য সাহেব সুপারিশ করেননি বলে তার বিরুদ্ধে তিনি উঠে পড়ে লাগতে এসেছেন। দর্শন বিভাগের আয়েশা খানম ডক্টর দেলোয়ার হোসেনের মুখের কথা টেনে নিয়ে মন্তব্য যোগ করলেন, উপাচার্য সাহেব যদি একটিও ভালো কাজ করে থাকেন, আমার মতে সেটি হলো ডক্টর তকির সার্ভিস এক্সটেনশনের আবেদনে সুপারিশ না করা। ডক্টর তকি একজন ঘোরতর নাস্তিক সেটা যথেষ্ট নয়, তিনি মাস্তান শিক্ষকদের নেতাও বটে। ফার্মেসি বিভাগের ডক্টর ফারুক আহমদ একটু ভিন্ন রকম কথা বললেন। তার মতে এই লিফলেটের সঙ্গে ডক্টর আহমদ তকির একটা সম্পর্ক আছে, অস্বীকার করার উপায় নেই। তবে আমার বিশ্বাস ভাষাটা তকি সাহেবের নিজের নয়। তকি সাহেব গদ্য লেখার সময় তৎসম শব্দের অপপ্রয়োগ করেন এবং তার যে কোনো লেখায় স্নিক প্রত্যয়ান্ত শব্দ অবশ্যই থাকতে বাধ্য। আপনারা লিফলেটটি আবার পড়ে দেখুন, সেরকম একটি শব্দও খুঁজে পাবেন না। আমার বিশ্বাস এই লিফলেটটি লেখার সঙ্গে কোনো মহিলার হাত অবশ্যই আছে। রচনার রীতি দেখে মনে হয় লিফলেটটি রচনা করে থাকবেন দিলরুবা খানম। উপস্থিত সকলের মতামত তাই, হ্যাঁ, দিলরুবা খানমের কলম থেকে এরকম একটি লিফলেট জন্ম নিতে পারে। বোটানি বিভাগে ডক্টর মাহমুদুল আলম গম্ভীরভাবে বললেন, এই লিফলেট কে লিখেছেন বা কারা লিখেছেন সেটা বিচার্য বিষয় নয়। আমার কথা হলো এই লিফলেটটির একটি সুন্দর পরিচ্ছন্ন জবাব দেওয়া প্রয়োজন। বুঝিয়ে দেওয়া উচিত বিশ্ববিদ্যালয় নোংরামির জায়গা নয়। উপাচার্যের দিকে তাকিয়ে বললেন, কি বলেন স্যার? আবু জুনায়েদ চশমার কাঁচ মুছতে মুছতে জবাব দিলেন, আমি কি বলবো,
বিশ্ববিদ্যালয় আপনাদের, আপনারা যা উচিত মনে করেন করবেন। সর্বসম্মতিক্রমে স্থির হলো অত্যন্ত রুচিসম্মত ভাষায় এই লিফলেটির একটি জবাব দেওয়া হবে। সেটি লেখার ভার বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিমের উপর দেওয়া হলো। তিনি আগামীকাল সন্ধেবেলা খসড়াটি করে আনবেন কথা দিলেন। পরের দিন সন্ধেবেলা গোয়ালঘরের সান্ধ্য আসরে সকলে অধীরভাবে প্রতীক্ষা করছেন, কিন্তু ডক্টর আজিমের দেখা নেই। সকলের উৎকণ্ঠা বেড়ে গেল। ডক্টর দেলোয়ার হোসেন বিরক্ত হয়ে বললেন, ডক্টর আজিম পারবেন না বললেই হতো, না হয় বাংলা একটু কম জানি, তবু তো চেষ্টা করে দেখা যেত। ডক্টর আয়েশা খানম মন্তব্য করে বসলেন, খোঁজ নিয়ে দেখেন, গিয়ে হয়তো ডক্টর আহমদ তকির খপ্পরে পড়ে গেছেন। একসময় তো আজিম তকি সাহেবের পেছনে ছায়ার মতো ঘোরাঘুরি করতেন। মাওলানা আবু তাহের বললেন, সে তো চাকরি পাবার পূর্বের ঘটনা, এখন জমানা পাল্টে গেছে, একটু অপেক্ষা করুন, দেখেন আসবেন। সত্যি সত্যি ডক্টর আজিম এলেন। লিফলেটের খসড়াটি তার হাতে ধরা রয়েছে। তিনি কৈফিয়তের ভঙ্গিতে বললেন, আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল, 3-4 বার কপি করতে হলো কি না? দেলোয়ার হোসেন সাহেব বললেন, আপনাকে আর ভুনিতা করতে হবে না, কি লিখে এনেছেন পড়ে ফেলুন। ডক্টর আজিম জামার খুঁটে কাঁচ মুছে মুছে চশমাটি নাকের ডগায় চড়ালেন। প্রথমে একটি গলা খাঁকারি দিলেন, তারপর লাজুক ভঙ্গিতে বললেন, আমাদের লিফলেটেরও একটা শিরোনাম দেওয়া হয়েছে, আর সেটা হলো মহান উপাচার্য বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি। মাওলানা তাকে বললেন, চমৎকার, পড়ে যান। ডক্টর আজিম আবার একটু ভুনিতা করলেন, আমি গোটা লিফলেটটি সাধু ভাষাতেই রচনা করিয়াছি, সাধু ভাষার একটা বিশেষ প্রসাদ গুণ রয়েছে। ডক্টর ফারুক আহমদ একটু অধৈর্য হয়ে উঠেছিলেন, তিনি বললেন, ডক্টর আজিম লেখাটা পড়ে যান, পরে গুণাগুণ বিচার করব, আমরা শিশু নই। অতএব ডক্টর আনোয়ার আজিম পড়তে আরম্ভ করলেন, জগৎ পরিবর্তনশীল, কাল সহকারে কত কিছুরই পরিবর্তন হইতেছে, দিবস আধারে মিলাইতেছে, নদী সমুদ্রে পড়িতেছে, রাজ্য এবং সাম্রাজ্য বিনষ্ট হইতেছে, আবার নতুন রাজ্য গড়িয়া উঠিতেছে, শিশু কিশোর হইতেছে, কিশোর যুবক হইতেছে এবং বৃদ্ধ মৃত্যুর মুখে ঢলিয়া পড়িতেছে। সুতরাং দেখা যাইতেছে পরিবর্তন জগতের ধর্ম, যে কেহ পরিবর্তনকে মানিয়া লইবে না সে আপনার মৃত্যুর পথ আপনি প্রশস্ত করিবে, আপনার কবর আপনি খনন করিবে। জাতীয় জীবনে আমাদিগকে এত দুর্ভাগ্যের বোঝা বহন করিয়া বেড়াইতে হইতেছে, তার মূল কারণ কি হইতে পারে? কারণ একটাই, আমরা পরিবর্তনকে মানিয়া লই নাই। আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ে এত অত্যাচার, এত অন্যায়, এত খুন, এত জীবনের অপচয়, সময়ের অপচয়, অর্থের অপচয় কেন অহরহ ঘটিতেছে, তার কারণ কি কেহ চিন্তা করিয়া দেখিয়াছেন? ওই একটাই কারণ, জাতীয় জীবনের মতো বিশ্ববিদ্যালয়েও আমরা পরিবর্তনকে মানিয়া লই নাই। তাহার ফল এই হইয়াছে যে বিশ্ববিদ্যালয়ের অবস্থা অধঃপতনের চরম সীমায় আসিয়া ঠেকিয়াছে। ব্রিটিশ সাম্রাজ্য বিদায় লইয়াছে, পাকিস্তানিরা চলিয়া গিয়াছে, কিন্তু আমরা ব্রিটিশ এবং পাকিস্তানিদের সমস্ত নিয়মকানুন আঁকড়াইয়া ধরিয়া রহিয়াছি। ব্রিটিশ আমলের উপাচার্যেরা যে ধরনের কর্মকাণ্ডের অনুষ্ঠান করিতেন, যেইভাবে জনবিচ্ছিন্নভাবে গজদন্ত মিনারে অবস্থান করিয়া ক্ষমতার মহিমা এবং স্বাতন্ত্র্য প্রকাশ করিতেন, পাকিস্তানি আমলের উপাচার্যেরা সেই জীবন পদ্ধতির অক্ষম অনুকরণ করিয়াছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানি আমলের উপাচার্যদের অনুকরণ করিয়াছেন। এই পৌনঃপুনিক অনুকরণের কারণে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক দিন পর্যন্ত মৌলিক চিন্তা শক্তি সম্পন্ন কোনো বাংলাদেশী উপাচার্যের নিকট হইতে সঠিক দিক নির্দেশনা লাভ করিতে পারে নাই। স্বাধীনতার পর হইতে বেগুনি দলটি নানা রকম তালবাহানা করিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখিয়াছিল। তারা নিজেদের স্বার্থে পরিবর্তনের স্রোত রুদ্ধ করিয়া রাখিয়াছেন। এই পরিবর্তনকে ঠেকাইতে গিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক জীবন প্রবাহকে কলুষিত করিয়া ফেলিয়াছে। বিশ্ববিদ্যালয়ে এত অনিয়ম হইতেছে, এত অন্যায় হইতেছে,
এত খুন হইতেছে, এত সেশন জট হইতেছে, জীবনের এত অপচয় হইতেছে, সবকিছুর জন্য বেগুনি দলই দায়ী। ডোরাকাটা দল তাদের অন্যায় অবিচার সংশোধন করিয়া এই বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করবার জন্য সদা সর্বদা তৎপর রহিয়াছে। তাহাদের মনোনীত উপাচার্য মিয়া মুহাম্মদ আবু জুনায়েদ সাহেব কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করিয়া ঔপনিবেশিক আমলের উপাচার্যের জীবন পদ্ধতি প্রত্যাখ্যান করিয়াছেন। তিনি একেবারে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনের একই সমতলে নামিয়ে আসিয়াছেন। তিনি গাছপালা পশু পাখির মধ্যে জীবনের পূর্ণতা এবং সার্থকতা আবিষ্কার করিতে তৎপর হইয়া উঠিয়াছেন। ইহা কি একটি মহান বৈপ্লবিক দৃষ্টান্ত নয়? অতীতে কোনো উপাচার্য সাজানো গোছানো অফিসের মায়া ছাড়িয়া একজন সরল গ্রামীণ মানুষের মতো একটি চাল ঘরে নিজের দফতর প্রতিষ্ঠা করিয়া গবাদি পশুর সঙ্গে বিহঙ্গের সঙ্গে জীবন এবং কর্তব্য ভাগ করিয়া লইয়াছেন। যাহাদের দৃষ্টি নিচ, তাহারা সর্বত্র নীচতা দেখিতে পাইবেন, ইহাতে আশ্চর্যের কিছু নাই। বর্তমান বিশ্বে সর্বত্র পরিবেশ রক্ষার আওয়াজ বুলন্দ হইয়া উঠিয়াছে। আধুনিক পৃথিবীর সভ্য মানুষের পরিবেশ রক্ষার উদাত্ত আহ্বান তাহাদের মর্মে প্রবেশ করে নাই। তাহারা মধ্যযুগের অন্ধকারে চক্ষু আবৃত করিয়া রাখিয়াছেন, দিনের আলোক দেখিতে পাইতেছেন না। প্রকৃতি মানুষের একার নয়, মানুষকে পশু পাখি গাছপালার সঙ্গে প্রকৃতি সমানভাবে ভাগ করিয়া লইতে শিক্ষা করিতে হইবে, এইটাই হল সভ্যতার মর্মবাণী। আবু জুনায়েদ সাহেব বাংলাদেশের শতকরা 85 জন কৃষিজীবী মানুষের জীবনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করিবার জন্য অনেক কষ্ট করিয়া একটি গবাদি পশুকে আদর করিয়া পুষিতেছেন। পরিতাপের বিষয় হইল বেগুনি দলের লোকেরা তাহার এই দৃষ্টান্তমূলক কর্মটির অপব্যাখ্যা করিতেছে। দেশের মানুষ ভালো করিয়া জানে কে বন্ধু কে শত্রু। আমাদের জীবনের একমাত্র অবলম্বন গরুকে লইয়া যাহারা ব্যঙ্গ করে, দেশের মানুষ তাহাদের চিনিয়া লইতে ভুল করিবে না। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারী এবং কোটি কোটি দেশবাসীর পক্ষ হইতে বলিব, মহান আবু জুনায়েদ, আপনি আপনার বৈপ্লবিক জীবন দর্শন লইয়া আগাইয়া চলিতে থাকুন, আমরা সকলে আপনার পেছনে রহিয়াছি। ডক্টর আজিম পিনপতন নিস্তব্ধতার মধ্যে লিফলেটের খসড়াটি পাঠ করে গেলেন। শেষ হলে সকলেই এক বাক্যে বললেন, চমৎকার। আবু জুনায়েদ ডক্টর আজিমের দিকে প্রথম নতুন চোখে তাকাতে আরম্ভ করলেন। তার কর্মের মধ্য থেকে একটা জীবন দর্শন আবিষ্কার করার রীতিমতো শেয়ানা মস্তিষ্কের কাজ। ঠিক করলেন প্রফেসর পদে তার প্রমোশন দেওয়া যায় কিনা চেষ্টা করে দেখবেন। সেদিন সন্ধেবেলা উপাচার্য সাহেব দোকান থেকে বিরিয়ানি আনিয়ে সকলকে খাওয়ালেন। একেবারে তার নিজের একটি দল তৈরি হয়ে গেল।